আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আপনারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমরা আজ অনেকদিন পরে চলে আসলাম আপনাদের জন্য একটি ভালো মানের ফেন্সি কবুতরের ভিডিও উপহার দেওয়ার জন্য। গাজীপুর জেলা কুনাবাড়ি নোয়াবালী মার্কেট এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আল্লাহর দান আদর্শ ফেন্সি কবুতর খামারে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর রয়েছে। তো প্রথমেই বলে নেই, এই কবুতর খামারটির অনার হচ্ছে অনলাইন জগতে চিরচেনা মুখ মত এনামুল ইসলাম ভাই। উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু ফেন্সি কবুতর সেল করবেন বরাবরের মতো একেবারে কম দামে। তো এনামুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। তো মোটামুটি অনেকদিন পরে আপনার লফটে মানে আবার ফিরে আসা আমার। তো আজকে কম দামের মধ্যে যে সব কবুতর আপনি দেখাইবেন তার মধ্যে কি কি কবুতর রয়েছে যারা আমার ভিউয়ার্স আছে, কম দামের মধ্যে দেখা যায় যে 100% ডিম বাচ্চা করে যে সব কবুতর, 100% সুস্থ যেগুলা, তো তার মধ্যে কি কি কবুতর আছে ভাই? আল্লাহর দান আদর্শ কবুতরের খামারের থেকে কবুতর যেগুলো ডিম বাচ্চা গ্যারান্টি থাকে ওগুলো কবুতর ডিম বাচ্চা 100% করে। তারপরেও যদি কোনোটা কবুতর সমস্যা করে, হ্যাঁ, 15 দিনের ভিতরে রিটার্ন আমাদের দিয়ে দিবেন। 15 দিনের পরে দিলে কিংবা মাল চেঞ্জ করে দিতে পারবেন, কিংবা মাল না নিলে তারা টাকা ব্যাক পাবে। তো এতটুকু নিশ্চয়তা আছে। তো আপনার কবুতরগুলো তো বাংলাদেশের যে কোনো জেলায় থেকে কালেক্ট করা সম্ভব? যে কোনো জেলায় থেকে কালেক্ট করা সম্ভব। আর আমার কবুতর যদি কেউ নেয়, নেওয়ানোর পরে যদি তার ভালো না লাগে আমারে ফেরত দিতে পারে। টাইম আছে 3 ঘন্টা। আচ্ছা ঠিক আছে। তো এনামুল ইসলাম ভাই, আপনি বলছেন যে আপনার খামার থেকে কবুতরের পাশাপাশি কিছু খাঁচা রয়েছে যেগুলো সেল করা উপযোগী, তাই না? তো খাঁচা সাইজগুলো মানে কত কত সাইজের? আমার এখানে 3টা জিনিস পাবেন। যেহেতু গরমের সময় যারা কবুতর ভালোবাসে, কবুতরকে যারা স্যালাইন খাওয়ান, জি, অনেকেই পাওয়া যায় না ইলেকট্রনিক স্যালাইন। আমি একটু ভালোভাবে ফোকাসে দেখাই বন্ধুরা। জি, এই যে আপনার নামটা পড়েন, এই স্যালাইনটা সব বাজারে সব দোকানে পাওয়া যায় 10 টাকা, আমার এখান থেকে নিতে পারবেন 9 টাকা। মানে কবুতর যারা নিবে তাদের স্বার্থে, বন্ধুত্বের খাতিরে। আচ্ছা ঠিক আছে। তো আর খাঁচার সাইজগুলো কত কত? খাঁচার সাইজগুলো 24-24 ভালো মানের আছে। তো বন্ধুরা, আমি যদি একটু খাঁচার সাইজগুলো একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন আপনারা, আপনারা যারা কম দামের মধ্যে সেকেন্ড হ্যান্ড খাঁচা খুঁজেন কবুতরের জন্য, আর মূলত হচ্ছে আপনার খাঁচার মাপগুলো হয়ে থাকে আদর্শ, যে খাঁচার মাপগুলো আছে সেগুলো 24-24 মানে স্কোয়ারে 24-24, আর হাইট হবে 18, তাই না ভাই? আচ্ছা ভিডিওর ভিতরে বলে দেবেন, কিংবা কেউ যদি ফোন করে সেক্ষেত্রে বলা যাবে। আচ্ছা, তো আমরা আর কথা না বাড়াই কবুতরগুলো একটু একটু করে দেখার চেষ্টা করি। তো বন্ধুরা, আমি যদি প্রথমে আপনাদেরকে একটা পেয়ার দেখাই, এখানে রয়েছে এক পেয়ার কবুতর। বাইরে কি কবুতরের জোড়া? এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে। এগুলো মনে করেন যে সম্ভবত 2-3 বার করানো হয়েছে। হ্যাঁ, এই পেয়ারটা যদি কেউ নেয় একদম পড়বে 6,000 টাকা। একদম পড়বে 6,000 টাকা। আর যদি যে নেবে তার কাছে যায় যদি ডিম বাচ্চা না করে আমার 15 দিনের ভিতরে রিটার্ন দিতে হবে। 15 দিনের মধ্যে গ্যারান্টি আছে, রিটার্ন দিতে পারে কিংবা টাকা ব্যাক নিতে পারবে। তো বন্ধুরা, ডান পাশে হচ্ছে নর কবুতর, পাশাপাশি বামেটা হচ্ছে মাদি কবুতর। যদি ভালো লাগে ডিম বাচ্চা গ্যারান্টি আছে, এই পেয়ারটার দাম যাচ্ছে ভাই 6,000 টাকা। ভাই আলোচনা কি করার কোনো অপশন থাকবে না? হালকা যদি আলোচনা কেউ করতে চায়, পেয়ারটা যদি পছন্দ করে নিতে চায়, আপনি তারপরেও যদি যতটা সেক্টিভাইজ করার প্রয়োজন আপনি করবেন, ঠিক আছে? তারপর বন্ধুরা, মাশাআল্লাহ, আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই, এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর। বাইরে কি কবুতর জোড়া? এটা মাক্সি কিং। মাক্সি কিং কবুতর জোড়া না? তো পেয়ারটা কি রানিং? এটা নিউ আডাল পেয়ার। নিউ আডাল পেয়ার কয় ফেদার চলতেছে? আছে তো পিয়ারটা যদি কেউ নিতে চায় ভাই, কত পড়বে আপনার কাছ থেকে? একদম পড়বে 3,500। একদম পড়বে 3,500 টাকা, একেবারে কম দামের মধ্যে বন্ধুরা মাক্সি কিং গুলো আপনি সংগ্রহ করতে পারবেন 10,000 কমপ্লিট। যদি ভালো লাগে 3,000 টাকায় এনামুল ইসলাম ভাইয়ের কাছ থেকে এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন। তারপর বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পিয়ার কবুতর, হোয়াইট বোম্বাই, একেবারে পিওর হোয়াইট যেটা বলা হয়। তো ভাই, বোম্বাই হিসাবে তো সাইজটা অসাধারণ, অনেক বড় সাইজ। আমি যদি একটু মালসাটা সরিয়ে দেওয়ার দেখানোর চেষ্টা করি, দেখেন বন্ধুরা নটটা কত বড় সাইজ। আসলে যারা ভালো মানের বোম্বাই কবুতর খুঁজেন, ভালো কোয়ালিটির, তারা এই কবুতরগুলো দেখতে পারেন। তো ভাই, ডান পাশেটা তো নর না, যেটা বড় সাইজ, খুবই বড়। আমি যদি একটু জুটিটা দেখাই বন্ধুরা, আসলে ঘুরে রয়েছে বিদায়, আমি জুটিটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না, তবে এই যে নরের জুটিটা খুব বড়, একবার চাঁদের মতো, আর পাশাপাশি হচ্ছে মাদি কবুতর। তো ভাই, এই পেয়ারটা যদি আপনার কাছে কেউ নিতে চায়,
একেবারে কমের মধ্যে বলে দেবেন, যারা আসলে বোম্বাই কবুতর পালার জন্য কিনে বড় সাইজের কবুতরগুলো খুঁজে, তাই না, তাদের উদ্দেশ্য করে একেবারে কম দামের মধ্যে বলে দিবেন। এই পেয়ারটার দাম পড়বে একদম 4000 টাকা। একদম 4000 টাকা পড়বে, ডিম বাচ্চা ইনশাল্লাহ গ্যারান্টি আছে, তাই না? তো বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এই পেয়ারটা বন্ধুরা আপনারা সংগ্রহ করতে পারবেন, দাম যাচ্ছে ভাই মাত্র 4000 টাকা। ভালো লাগলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করবেন। তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই, মাশাআল্লাহ এখানে রয়েছে এক পেয়ার নান কবুতর, বা এটা তো রানিং পেয়ার না? তারপর বন্ধুরা মাশাআল্লাহ এখানে আমি দেখতে পাচ্ছি নাং কবুতরের 4 পিস বাচ্চা, মানে 2 পেয়ার। ভাই সুন্দর সিরিয়ালে দাঁড়াইছে ভাই, ছবি তোলার মতো উপযোগী। তো ভাই কোন দুইটা জোড়া জোড়া? এই দুইটা জোড়া, ওই দুইটা, মানে ডান পাশেটা এক জোড়া, বাম পাশেটা এক জোড়া, মানে সেপারেট হয়ে আছে। তো ভাই এগুলো কি ভাই কি রকম দাম পড়বে? এগুলোর দাম পড়বে পেয়ার প্রতি 1500 টাকা একদম। পেয়ার প্রতি 1500 টাকা করে পড়বে, এগুলো 2 পর 3 পর এরকম, 2 থেকে 3 পরের মধ্যে চলতেছে এগুলো। তো বন্ধুরা সাইজটা মাশাআল্লাহ অনেক বড় আসছে 2 থেকে 3 পরের মধ্যেই। 2 জোড়া নান কবুতরের বেবি রয়েছে, যেটা রয়েছে 2 থেকে 3 ফেদার চলতেছে, একদম পড়বে 1500 টাকা জোড়া। যদি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে এক পেয়ার কিংবা একের অধিক পেয়ার গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এখানে রয়েছে আরেক জোড়া কবুতর, মনে হয় জায়নুমা কবুতর না ভাইয়া? জি ভাইয়া। ভাই জায়নুমা কবুতর মনে হয় কিছুদিন আগে যখন আমরা এখানে একটা ভিডিও করছিলাম তখনও কিন্তু এক জোড়া জায়নুমা কবুতর দেখাইছিলাম, তাই না? জি, ওটা সেল হয়েছে, লোকটা পায় অনেক খুশি হয়েছে। ওটা সেল হয়ে গেছে? ওটা কোথাকার ভাই নিছে? ওটা আপনার এক চ্যানেলের কাস্টমার বলতে পারেন। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আসলেও আমরা অনেকে চিনি না যারা আমার চ্যানেল থেকে কবুতর ক্রয় করে, এনামুল ভাইয়ের কাছ থেকে কিংবা অনেক খামারির কাছ থেকে, আসলে সবার তো চিনা সম্ভব না। তো ভাই জায়নুমা এই পিয়ারটা কি নিউডেল না রানিং না বেবি? 6 পরের আছে, নরমাদি গ্যারান্টি আছে, 6 ফেদার চলতেছে বর্তমানে, নরমাদি গ্যারান্টি। তো আমি যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, এই বাম সাইডটা কি নরমাদি ভাইয়া? ওটা হবে হলো মাদি, আর এটা মাদি, আর পাশাপাশি এটা হচ্ছে নর হওয়ার সম্ভাবনা আছে। তো ভাই 6 ফেদার চলতেছে, এই জায়নুমা পিয়ারটা যদি আপনার কাছে কেউ নিতে চায় কত পড়বে? একদম 13000 টাকা পড়বে। তো বন্ধুরা এই পিয়ারটা যদি ভালো লাগে বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, নরমাদি কনফার্ম। তারপর বন্ধুরা মাশাআল্লাহ অসম্ভব সৌন্দর্য ভরা একটা পিয়ার যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে রয়েছে এক পিয়ার বিউটি কবুতর, বাট তো টাইগার কালার না? হ্যাঁ এটা টাইগার কালার, এটা টাইগার কালার। এটা কি বর্তমানে ডিম আছে নাকি? হ্যাঁ ডিম আছে, বর্তমানে ডিম আছে মাদিটা বন্ধুরা, আর এটা হচ্ছে নর কবুতর। মাশাআল্লাহ বন্ধুরা দেখেন আপনারা, আর যেটা এখন বর্তমানে মালশায় আছে এটা হচ্ছে মাদি কবুতর। তো ভাই এই পিয়ারটা যদি কেউ নিতে চান কত রাখবেন? একদম 25000 টাকা। একদম 25000 টাকা পড়বে। ডিম কি দিয়ে দিবেন নাকি ডিম থাকবে? ডিম ছাড়া, ডিম ছাড়া কম হবে না ভাই, একবার ফিক্সড, একবার ফিক্সড। বন্ধুরা টাইগার বিউটি কবুতরের জোড়াটা যদি ভালো লাগে, ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাশাআল্লাহ, তো এই পিয়াটা যদি ভালো লাগে ভাই দাম যাচ্ছে ফিক্সড 25000 টাকা। ভালো লাগলে ভাইকে নক করে পিয়াটা আপনারা সংগ্রহ করবেন। তারপর বন্ধুরা মাশাআল্লাহ এখানে রয়েছে আরেক পিয়ার বিউটি কবুতরের জোড়া, বাইরে তো ব্লোবার বিউটি, তাই না? হ্যাঁ ব্লোবার বিউটি, ব্লোবার বিউটি কবুতরের জোড়াটা রানিং, তো ডান পাশে হচ্ছে নর কবুতর, বামে হচ্ছে মাদি কবুতর, তাই না? তো এটা তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে? হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে, ডিম একটা দিয়ে দিছে, একটা ডিম দিয়ে দিছে। জি মাশাআল্লাহ। তো ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন? এই পেয়ারটা কিন্তু ইনফুটের, আর আগের দাও ইনফুটের, এই পেয়ারটা নিলে একদম পড়বে 25000। একদম পড়বে 25000 টাকা, মানে সেম টু সেম ওই টাইগার কালারটার মতোই। তো বন্ধুরা 25000 টাকায় এই বিউটি চূড়াটা যদি আপনাদের ভালো লাগে ডিম বাচ্চা গ্যারান্টি আছে, ভালো লাগলে ভাইকে নক করে এই পিয়ারটাও সংগ্রহ করতে পারবেন। তারপর বন্ধুরা মাশাআল্লাহ আমি যদি আপনাদেরকে দেখাই আরেকটা পিয়ার, একেবারে টকটক লাল বোম্বাই কবুতরের জোড়াটা, ভাই এই জোড়াটা তো রানিং না? হ্যাঁ এটা রানিং, আমি দেখতে পাচ্ছি ডিম নিয়ে বসে আছে। হ্যাঁ ডিম নিয়ে, ভাই যেটা ডিম নিয়ে বসে আছে কি মাদি কবুতর না নর? ওটা হলো মাদি, এটা মাদি কবুতর, মাদি ভাই বুঝছেন কত চেতা, আর এটা নর কবুতর না? নর কবুতর, দুইটা গোলাপ জুটি। হ্যাঁ গোলাপ জুটি, বন্ধুরা দেখেন আপনারা জুটি সাইজটা যদি একটু ভালোভাবে দেখাই, একেবারে পিওর জুটির কবুতর। তো ভাই এই পিয়ারটা যদি কেউ নিতে চায় আপনি তো ডিম দিয়ে দিবেন, তাই না? না আমি ডিম বিক্রি করি না, ডিম বিক্রি করেন না, শুধু মানে পিয়ারগুলো বিক্রি করে থাকেন। আর এটা গ্যারান্টি আছে ডিম বাচ্চা, কোনো সমস্যা নাই, ডিম বাচ্চা না করলে 15 দিনের ভিতরে রিটার্ন দিয়ে দিই। দাম পড়বে একদম 4000, একদম 4000 টাকা পড়বে। তো বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি আছে, যদি ভালো লাগে রেড বোম্বাই কবুতরের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিছু বোম্বাই কবুতর ব্ল্যাক কালারের,
আমি বলে দিলাম, তারপরে কেউ চাইলে ভালোভাবে দেখে নিয়ে অনেকে এটা বলবে না। এই পেয়ারের দাম পড়বে মাত্র 3,000 টাকা। মাত্র 3,000 টাকা দাম পড়বে, কিন্তু বন্ধুরা আপনারা বাচ্চা প্লাস ডিম কোনটাই পাবেন না। রানিং পেয়ার হচ্ছে ভালো লাগে 3,000 টাকায় এনামুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারবেন। তারপর বন্ধুরা এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট বোম্বাই কবুতরের জোড়া। ভাই আমি দেখতে পাচ্ছি ডিম আছে না, মাশাআল্লাহ ডিম নিয়ে বসে আছে। ভাই যেটা ডিম নিয়ে বসে আছে একটু নর্না মাদি, খুব সুন্দর। তো এই পেয়ারটা যদি ভালো লাগে ডিম সারা ভাই সেল করবে মাত্র 4,000 টাকা, তবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ। যদি ভালো লাগে ভাইকে নক করে এই পেয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন। তারপর বন্ধুরা এখানে রয়েছে এক পেয়ার শার্টিং কবুতর, এটা কি ব্লো শার্টিং না ভাইয়া? হ্যাঁ এটা ব্লো শার্টিং। ব্লো শার্টিং জোড়াটা তো রানিং তাই না? না রানিং না, এটা 3-4 বিগ সাইজ। 3-4 বিগ সাইজ কবুতর। আমি তো ভাবছিলাম যে রানিং কবুতর, কারণ সাইজটা আসলে বড় তো, যার কারণে আমি ভুলবশত শব্দ বলে বলছি। তো ভাই 3-4 চলতেছে নর্মাদি জু শিওর তাই না? হ্যাঁ এটা নর্মাদি কনফার্ম। আচ্ছা নর্মাদি জু কনফার্ম হয়, তাহলে এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত পড়বে? একদম পড়বে 2,000 টাকা। একদম পড়বে 2,000 টাকা। তো বন্ধুরা 3-4 চলতেছে নর্মাদি শিওর, যদি ভালো লাগে ভাইয়ের দামটা হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা হলে ভাইয়ের কাছ থেকে আপনারা এই ব্লো শার্টিন জোড়াটা সংগ্রহ করতে পারবেন। তারপর বন্ধুরা মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা ব্যতিক্রম ধরনের কবুতরের জোড়া। বাইরে কি কবুতরের জোড়া? এটা ইয়েলো কালারের পুলিশ কিং। পুলিশ কিং না, মোটামুটি বলা চলে রেড চেকার কালার তাই না? তবে জোড়াটা কি রানিং? যদি বন্ধুরা ভালো লাগে এই পেয়ারটা কিছুটা দাম সেক্রিফাইস করে বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা তারপর আমি যদি আপনাদেরকে দেখাই মাশাআল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর। বাইরে কি কবুতরের জোড়া? রেড চেকার রেজার কবুতরের জোড়া। তো জোড়াটা কি রানিং? যারা খুঁজতেছেন যদি ভালো লাগে এই পেয়ারটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র 2,000 টাকায়। ভালো লাগলে ভাইকে নক করে পেয়ারটা আপনারা সংগ্রহ করবেন। তারপর বন্ধুরা মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর। বাইরে কি কবুতরের জোড়া? বাগদাদি হুমা কবুতরের জোড়া। হোয়াইট একেবারে পেয়ারটা কি রানিং? রানিং পেয়ার। তো এই পেয়ারটা যদি আপনার কাছে কেউ নিতে চায় একবার কমের মধ্যে বলে দিবেন। একদম 1500 টাকা। একদম 1500 টাকা বন্ধুরা পানির দামে বাগদাদি হুমা কবুতর। পেয়ারটা যদি ভালো লাগে ডিম বাচ্চা গ্যারান্টি আছে, ভাইয়ের দাম যাচ্ছে একদম 1500 টাকা। ভালো লাগলে ভাইকে নক করে পেয়ারটা সংগ্রহ করবেন। তারপর বন্ধুরা মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে আরেকটা পেয়ার। ভাই এটাও কি বাগদাদি হুমা? হ্যাঁ এটাও বাগদাদি হুমা, মানে সেম টু সেম যেটা আগে দেখাইছিলাম। তো এটা দাম কেমন পড়বে ভাইয়া? এটা তো রানিং, এটাও রানিং ডিম বাচ্চা গ্যারান্টি করা। আরো আমার কাছে 5 পেয়ার আছে, কেউ যদি নাই একদম পড়বে 1500 টাকা। একদম পড়বে 1500 টাকা জোড়া। যদি কেউ বন্ধুরা একের অধিক যদি আপনারা পেয়ারগুলো চান বাগদাদি হুমা কবুতরের, তো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো এই পেয়ারটার দাম যাচ্ছে ভাই একদম 1500 টাকা। যদি ভালো লাগে ভাইকে নক করে পেয়ারটা সংগ্রহ করবেন। তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাশাআল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর। এটা তো কিং কবুতর তাই না ভাই? ব্ল্যাক কিং কবুতর। ভাই নটটা তো খুব মানে চেতা, খুব ডাকাটাকি করতেছে, গরম পড়ছে বেশি, গরম পড়ছে বেশি, এই কারণে আরো ডাকাটাকি বেশি করতেছে। এটা কি ব্রিডিং এ আসছে ভাই? হ্যাঁ ব্রিডিং এ আসছে, এটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে। ডিম বাচ্চা গ্যারান্টি আছে। তো এই পেয়ারটা যদি আপনার কাছে কেউ নিতে চায় কত পড়বে? এই পেয়ারটা যদি কেউ নিতে চায় ডিম বাচ্চা 15 দিন গ্যারান্টি আছে। 15 দিনের ভিতরে ডিম বাচ্চা না করলে আমার মাল রিটার্ন কিংবা টাকা ব্যাগ আছে। হ্যাঁ আচ্ছা কোনো সমস্যা নাই। তো বন্ধুরা 100% নিশ্চয়ত ভাবে কবুতরগুলো নিতে পারেন। তো এই পেয়ারটা যদি ভালো লাগে ভাইয়ের দাম যাচ্ছে কত? দাম 4,500। একদম 4,500 টাকা, মানে 4,500 টাকা। যদি ভালো লাগে একদম 4,500 টাকার মধ্যে ভাইয়ের কাছে এই কিং এর জোড়াটা নিতে পারবেন। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি পাশাপাশি এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর। বাইরে কি কবুতরের জোড়া? নান কবুতর। নান কবুতর রানিং না নিউ আডেল? এটা আপনি দরবার গেলে নিউ আডেল চলে। নিউ আডেল পেয়ার কয় ফেদার চলতেছে?
যদি ভালো লাগে ভাইয়ের দাম চাচ্ছে একদম 2000 টাকা, ভালো লাগলে ভাইয়ের কাছে এপিআরটাও আপনারা সংগ্রহ করতে পারবেন। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি মাশাল্লাহ আরেক জোড়া কবুতর, ভাই নরটা তো খুব ডাকাডাকি করতেছে দাদা ভাই। হ্যাঁ, নরটা খুব তেজি নর, তেজি নর। তো নরটা কি কালার, কিসের নর? এটা টাইগার গ্রিজেল। ওটা টাইগার গ্রিজেল কবুতরের নর, মাশাল্লাহ। আর ওই মাদিটা কিসের? ওটা টাইগার গ্রিজেলের মাদি। এটাও টাইগার গ্রিজেলের মাদি। তো ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত পড়বে? এগুলোর আসলে বাচ্চা বিক্রি হয় 2000 টাকা। হ্যাঁ, আর তো রানিং পেয়ার, এটা এটা রানিং পেয়ার, কিন্তু এই পেয়ারটা ডিম বা ডিম দেয়, কিন্তু ডিমে বসে না, ডিম জমে, ডিম জমে, ডিমে বসে না। জি, মানে চেতা নর তো, এই যে মনে করে ও ব্রিডিং এর মানে কাজে ব্যস্ত থাকে সবসময় আর মনে হয়। এখন যদি কেউ যদি ডিম চাইলে নিতে পারে, এই পেয়ারটার দাম পড়বে মাত্র 1500 টাকা। আসলে বন্ধুরা অনেক খামারই দেখা যায় যে কবুতর বিষয়ে কিছু কথা লুকিয়ে থাকে, কিন্তু এনামুল ইসলাম ভাই এই ব্যাপারে একেবারে ব্যতিক্রম, সত্য কথা যেটা এটাই উনি বলার চেষ্টা করে। তো মোটামুটি এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে ভাইয়ের কাছে নিতে পারবেন। ভাই এই পেয়ারটার দাম চাচ্ছে মাত্র 1500 টাকা। 1500 টাকা হলে 2000। হ্যাঁ, বাচ্চা বেচা হয় 2000 টাকা করে, কিন্তু ভাই রানিং পেয়ারটা সেল করবে মাত্র 1500 টাকা। যদি ভালো লাগে ভাইয়ের কাছ থেকে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন। তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু পেয়ার দেখাই, মাশাল্লাহ এখানে রয়েছে কিছু ব্যতিক্রম ধরনের কবুতর। ভাই আমি দেখতে পাচ্ছি 3 পিস কবুতর, না? জি। এই ডান পাশে এটা কি কবুতর ভাইয়া, হোয়াইট কালার যেটা আছে? মুরাসেল। এটা মুরাসেল কবুতর? জি। এটা কয় পাতা চলতে আছে? এটা নিউয়াডাল মাদি। এই নিউয়াডাল মাদি কবুতর যদি কেউ চাই নিতে পারবে। তো এই মাদিটার দাম কত পড়বে? এগুলো মাদি বাজারে মনে করেন যে 15000 টাকা মতো দাম আছে। সামনে যেটা দেখতেছেন ওটা বিউটি, কালো বিউটি নর, মানে এটা একটা যেটা ব্ল্যাক দেখতে পাচ্ছি, এটা ব্ল্যাক বিউটির নর কবুতর। যদি কেউ কেউ চাই তাহলে নিতে পারবে। হ্যাঁ, ব্ল্যাক বিউটি এটা কি রানিং নর, তাই না? ওটা রানিং নর। এটা দাম কত পড়বে? ওটা আগে একটু কানে টাল ছিল, এখন ঠিক হয়ে গেছে, এখন সুস্থ আছে, এখন সুস্থ আছে। ওটা নিলে মাত্র 5000 টাকা। তারপরে বন্ধুরা এই নরটা যদি আপনি কেউ নিতে চান পার্সোনালিটি ভাবে, এনামুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলে এই নরটা সংগ্রহ করতে পারবেন। আর পাশাপাশি যেটা আমি এটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা বেবি। এটা বেবি, এর কয় ফেদার চলতেছে? এটা সম্ভবত 0 পরি, 1-2 বার পড়লে হ্যাঁ বোনাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই 0 ফেদারের বেবিটা কত চান আপনি? একদম 2500 টাকা। একদম পড়বে 2500 টাকা। এটা কি কালার ভাই? এটা হলো পাইপ কালার। পাইপ কালার, না? আচ্ছা, এটা হচ্ছে বিউটি কবুতরের পাইপ বিউটি। হ্যাঁ, এটা হচ্ছে বিউটি কবুতরের 0 ফেদারের বেবি। আর দেখেন ভাই, এই নরটা কিন্তু বাজারে নিয়ে বিক্রি করলেও 8-10 হাজার টাকা বিক্রি করান, ব্ল্যাকটা, তাই না? মাশাল্লাহ, হাইট এবং মানে গেটআপটা খুব সুন্দর। মাত্র দাম পড়বে 5000 টাকা। যদি ভালো লাগে এই নরটাও সংগ্রহ করতে পারবেন। আর মুরাসেলের যে মাটিটা আছে এটার দাম পড়বে মাত্র 8000 টাকা। আর এটার দাম পড়বে মাত্র 2500 টাকা। যদি ভালো লাগে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন ভাইয়ের কাছ থেকে।